পারভেজ হোসেন ইমন যেদিন খেলেন সেদিন ঠিক নিজের মতোই তো খেলেন, এ সিঙ্গেল শতকের কথা বলে। এই উদযাপন জানায় ইমন বড় রান করেছেন, পেয়েছেন দারুণ একটা শতক, সেটাও আবার ব্যাক টু ব্যাক। আগের ম্যাচেই একই মাঠে ক্যারিয়ারের প্রথম 150 উৎসর্গ করেছিলেন নিজের মা বাবাকে, আজ পেয়েছেন আরেকটা শতক। 21 বছর বয়সে ইমন পেলেন লিস্টে ক্যারিয়ারের 3 নম্বর সেঞ্চুরি। তামিম ইকবালের সঙ্গী হিসাবে ওপেনিংয়ে নেমেছিলেন, 177 মিনিট ছিলেন উইকেটে, 114 বলে সমান 4 আর 6 মেরেছেন এই ব্যাটার, 5টা 4 ও 5টা 6 ইমনের ব্যাটে, আর এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল 87। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। দ্বিতীয় উইকেট জোটে জাকির হাসানের সাথে গড়েছিলেন 157 রান। ইমনের শতকে সিটি ব্যাংকের সাথে প্রাইম ব্যাংকও পেয়েছে 300 রান। পারভেজ হোসেন ইমন এই বিকেএসপিতে, এডিপিএলে, এই মাঠে তিনি বলাতে বাধ্য করেছিলেন যে তার ব্যাটে ধারাবাহিকভাবে রান নেই, তিনি ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। তবে আজ আবার পেলেন দারুণ একটা শতক, এবার আবার তিনি বলাতে বাধ্য করছেন যে তিনি ধারাবাহিকভাবেই রান পাচ্ছেন। আগের ম্যাচে প্রাইম ব্যাংকের হয়ে তিনি তার ক্যারিয়ারে প্রথমবার 150 পেরোনো একটা রান করেছিলেন, আজ আবার পেয়েছেন দারুণ একটা শতক। ব্যাক টু ব্যাক সেঞ্চুরির জন্য আপনার অবশ্যই একজন পারভেজ হোসেন ইমনকে বাহবা দিতেই হবে, ক্রেডিটটা দিতে হবে। প্রাইম ব্যাংক তার ব্যাটে চড়ে 300 পেরোনো রান করে এই বিকেএসপিতে। তবে আমরা যদি আসলে কিছুদিন আগের গল্পে একটু ফিরতে চাই, বিপিএলে তিনি খুব বেশি রান করতে পারেননি, যেটা আসলে আরেকটা কারণ হচ্ছে তিনি খুব বেশি সুযোগও পাননি। বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান, এবার ওয়ানডে ক্রিকেটেও বেশ ভালোভাবে রান পাচ্ছেন, অন্তত ডিপিএলটা তার বেশ ভালোভাবেই শুরু হয়েছে, 150 রান তারপর আরেকটা শতক, ওই যে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি নিশ্চয়ই চারটি খানি কথা না। ইমন ধারাবাহিক হয়ে উঠুক, ইমন বড় রান করুক, সেটা আদতে শুধু একই মনের না, অনেকেরই প্রত্যাশা। রিফাত ইমিল, টি স্পোর্টস, বিকেএসপি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.